গত কয়েকদিন যাবৎ খেয়াল করছি আমি ক্রমশ অক্ষির প্রতি অতিরিক্ত দুর্বল হচ্ছি। ইদানিং আমার ভালো থাকা না থাকাগুলো আবর্তিত হচ্ছে অক্ষির ভালো থাকা না থাকার উপর। আমার ভাবনাগুলো ওকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কাউকে নিয়ে অতিরিক্ত ভাবাটাও এক ধরনের মেন্টাল ডিজিজ, আর আমার এই বারাবারই রকমের ভাবাভাবেই প্রমাণ করে আমি মানসিকভাবে ঠিক কতটা সুস্থ না। ওকের সাথে আমার এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যে ওকে নিয়ে আমার ভাবনাটা আমার মস্তিষ্কে এতটা জেঁকে বসে থাকবে, কিন্তু তবু বসে আছে। মানুষের মন মাঝে মাঝে এমন কিছু প্রশ্নের সৃষ্টি করে যার উত্তর খুঁজতে গিয়ে নিজেকে আরো বেশি ধোয়াটে মনে হয়। এই মুহূর্তে আমি ঠিক সেই ধোয়াটে অবস্থায় আছি। আমি জানি আমি যেটা করছি সেটা সম্পূর্ণ অর্থহীন, এমনকি এর পরিণাম আমার জন্য কতটা ভয়াবহ তাও জানি। তবু আমি মনের বিরুদ্ধে বড্ড অসহায়। পৃথিবীর প্রায় সব মানুষই তার মনের কাছে আমৃত্য জিম্মি। একমাত্র তাদেরই কষ্ট থাকে না যারা নিজের মনটাকে নিজস্ব জিম্মি দশায় রাখতে পারেন। আমার ধারণা যারা এটা পারেন তারা সাধারণ কেউ না, সুপার হিউম্যান গোছের লোক। আমার সুপার হিউম্যান টাইপের কোনো ক্ষমতা নেই। মনের বিরুদ্ধে আমি বালির বাঁধের মতোই অসহায়। অখির সাথে আমার সম্পর্কটা আপনি টপকে এখনো তুমিতে আসেনি। ও আমার প্রেমিকাও না, এমনকি আমি ওকে ভালোবাসি কিনা সেই প্রশ্নেরও জোরালো কোনো পজিটিভ উত্তর পায়নি। না পাওয়ার পিছনেও যথেষ্ট কারণ আছে, আমি বাস্তবতা জানি, ওর আর আমার মধ্যের ব্যবধানটা জানি। একমাত্র গল্প সিনেমায় অসম্ভবতা বলে একটা শব্দ আছে, সেটা গৌণ থাকে, কিন্তু জীবনটা কোনো গল্প বা সিনেমা নয়, এখানে বাস্তবতাই বড় ভিলেন। বাস্তব জীবনে অক্ষের সাথে আমার পার্থক্যটা পারিবারিক, সামাজিক স্তর ভিত্তিক, এমনকি ব্যক্তি হিসেবেও আমি অক্ষের কোনো দিক থেকেই যোগ্য নই। খুব ছোটবেলায় দিদিমার কাছে একটা গল্প শুনেছিলাম, যেখানে এক রাজকন্যার কথা শুনেছিলাম যে একদিন রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সেদিন ছিল ভরা পূর্ণিমা। হঠাৎ করেই চাঁদের সাথে চোখাচোখি হয়ে যাওয়ায় চাঁদ রাজকন্যার চোখের সৌন্দর্যে মাতাল হয়ে নিজস্ব গতিপথ পাল্টে গিয়ে ধাক্কা খেয়েছিল এক প্রকাণ্ড পাহাড়ে। সেই থেকেই চাঁদের গায়ে কলঙ্কের ক্ষত। গল্পটা যেদিন শুনেছিলাম সেদিন মনের মধ্যে রাজকন্যার একটা ছবি এঁকেছিলাম আমি। অক্ষিকে যেদিন প্রথম দেখি সেদিনে একটা ধাক্কা খেয়েছিলাম, কারণ মেয়েটার চোখ, আমার কল্পিত রাজকন্যার সাথে মেয়েটার চোখ দুটো হুবহু মিলে যায়। আজকাল অক্ষির প্রচণ্ড মন খারাপ থাকে, একটু বেশিই থাকে, আর এটা নিয়েই আমার সকল ভাবনা। যে আমার নয় তার জন্য মন খারাপকে এতটা প্রাধান্য দেয়া ব্যাপারটা অনেকটা নিজের খেয়ে বোনের মোষ তাড়াবার মতো। আমার ধারণা অক্ষি যাকে ভালোবাসে সে যদি ওর মন খারাপকে সামান্যতম গুরুত্ব দিত তাহলে হয়তো অক্ষিকে এতটা কষ্ট পেতে হতো না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অক্ষি অন্য কাউকে ভালোবাসে। ঠিক ভালোবাসে শব্দটা জুৎসই নাই, বলা উচিত পাগলের মতো ভালোবাসে। যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তখন পাগলের মতোই বাসে বোধহয়, কিন্তু বাস্তব বড়ই নির্মম। আমরা সত্যিকারের ভালোবাসাটা চিনতে বড্ড দেরি করে ফেলি। এই মুহূর্তে সেই নির্মমতার শিকার অক্ষি এবং তার ভালোবাসা। অবশ্য মেয়েটাকে দেখলে বোঝার উপায় নেই যে বুকের মধ্যে কতটা কষ্ট পুষে রাখছে। মেয়েরা বারমুডা ট্রায়াঙ্গলের মতো এক একটা জীবন্ত রহস্যক্ষেত্র, তাদের সবকিছুই রহস্যময়ভাবে আবর্তিত হয়। আপনি চাইলেই সেই রহস্য উন্মোচন করতে পারবেন না, বরং একদিন নিজেই বিলীন হয়ে যাবেন সেই রহস্যের মধ্যে, যেটা আমার বেলায় হয়েছে। মেয়েটার কষ্টের রহস্যের ধাঁধা টপকে সামান্য হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি হারিয়ে গেলাম তার সেই রহস্যময়তাই। মাঝে মাঝে মনে হয় আমি মনোবিজ্ঞানের ছাত্র হলেই বোধহয় বেশি ভালো হতো। অক্ষির জন্য কেন আমার মন খারাপ হয় সেই বিষয়ক একটা বিস্তর গবেষণাপত্র লিখে ফেলা যেত, এটা হলেই আমার একটা বড় লাভ হতো। আমি জানতে পারতাম ঠিক কোন কারণে আজকাল আমার মন খারাপগুলো অক্ষির মন খারাপকে কেন্দ্র করে আবর্তিত হয়। আজকাল অক্ষির মন খারাপ থাকলে কীভাবে যেন টের পাই আমি। আমার মনটা বিষণ্ণ হয়ে উঠলেই আমি বুঝতে পারি অক্ষির মন খারাপ, মিলেও যাই। ব্যাপারটা টেলিপ্যাথির পর্যায়ে পড়ে কিনা জানি না, টেলিপ্যাথি সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। মাঝে মাঝে ইচ্ছে হয় ইন্টারনেট থেকে জেনে নিই,
কিন্তু আবার থেমে যাই। মনের মধ্যে কিছু রহস্য পুষে রাখাই ভালো। মানুষ যেটা নিয়ে ভাবে সেটাই নাকি স্বপ্নে আসে, ব্যাপারটার বাস্তব প্রমাণ গত কয়েকদিন যাবৎ জানা পাচ্ছি। মন খারাপ থাকলে অক্ষের মুখটা কেমন হয় কখনো সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ওর একটা মুখ আমার স্বপ্নে নিয়মিতই আসে। সেই মুখটা বড্ড ফ্যাকাশে, ওর সাথে বড্ড বেমানান। অসম্ভব সুন্দরী মেয়েদের মন খারাপ থাকলে পৃথিবীতে সৌন্দর্যগুলো ফ্যাকাশে লাগে। সুন্দরী মেয়েদের মন খারাপ করতে নেই, কিছুতেই নেই। ঈশ্বরের সাথে কোনোদিন দেখা হলে একটা স্মারকলিপি দেব, যাতে সুন্দরী মেয়েদের উপর থেকে মন খারাপের অভিশাপ উঠে নেওয়ার দাবিটাও থাকবে। হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ায় উঠে বসলাম, প্রচণ্ড ঘেমে গেছি। মাথার পাশের বোতল থেকে ডকডক করে জল খেয়ে নিলাম। একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি ততক্ষণে। মাত্রই একটা স্বপ্ন দেখেছি, অক্ষী ওর ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে, দুজনকে অসম্ভব সুন্দর মানিয়েছে। অক্ষীর হাসি মুখটা আবার ফিরে এসেছে। আমি ওদের দিকে প্রাণোচ্ছলভাবে তাকাবার চেষ্টা করছি কিন্তু পারছি না। কেন জানি বুকের ভেতরে তুফান চলছে, ঠিক কেন চলছে তাও বুঝছি না। আমি খেয়াল করে দেখলাম ওদের একসাথে কল্পনা করে, অক্ষীর হাসি মুখটা কল্পনা করে যতটা খুশি লাগছে, ঠিক সমানুপাতিকভাবেই কষ্ট হচ্ছে কোনো একটা শূন্যতায়। তার মানে আমি অক্ষীর শূন্যতা অনুভব করছি। কিন্তু আমি তো ওদের দুজনকে একসাথে চেয়েছিলাম, তবু কেন কষ্ট হচ্ছে, কেন বুকটা জ্বলছে ঠিক বুঝে উঠতে পারি না। আসলে এই জীবনটা বেশ অদ্ভুত, মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন রেখে যায় যার কোনো উত্তর থাকে না।